তেরে দিল কে মাকাম। Welcome back to my channel All in One. আমি জয়িতা, আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সরস্বতী পূজার স্পেশাল মেকআপ টিউটোরিয়াল। আজকে আমি যে মেকআপটা শেয়ার করবো সেটা খুবই সিম্পল একটা মেকআপ, যাতে তোমরা খুব কম টাইমে খুব কম প্রোডাক্টে তোমরা সাজতে পারো, আর এমন একটা সাজ যেটা একদম স্কুল স্টুডেন্ট থেকে কলেজ স্টুডেন্ট কিংবা যাদের বিয়ে হয়ে গেছে তারাও ট্রাই করতে পারো। ভীষণই মিষ্টি প্রিটি একটা লুক, খুবই সিম্পল একটা লুক। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করো, ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দাও, তার ফলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো এই সুন্দর মেকআপ লুকটা আমি কীভাবে করলাম তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করো। তো এখানে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি ময়েশ্চারাইজার, এটা আমার ডক্টর দিয়েছে, যেহেতু আমি নামটা বললাম না, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার নিয়ে ভালোভাবে মুখে অ্যাপ্লাই করে নেবে ফার্স্টে। সেকেন্ড আমি অ্যাপ্লাই করছি প্ল্যাম্পের ফেস অয়েল, এটা মুখটাকে অনেকটা বেশি ময়েশ্চারাইজ করতে সাহায্য করে, তার সাথে একটা গ্লো দেয়, সেই জন্য আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি অ্যাপ্লাই করছি প্রাইমার, এটা আমি নিয়ে নিয়েছি কালার বারের প্রাইমার, সেটাও আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি আইব্রো জেল, এটা ম্যালিওর আইব্রো জেল, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো আইব্রো জেল নিতে পারো। তারপর নিয়ে নেবে একটা অ্যাঙ্গেল ব্রাশ, তাতে অল্প পরিমাণে ফার্স্টে প্রোডাক্টটা নেবে, আইব্রো জেলটা নেবে এবং অ্যাপ্লাই করা শুরু করবে। আমি কিন্তু একদম সামনে থেকে আইব্রো জেলটা অ্যাপ্লাই করি না, তার ফলে সামনে থেকে করলে জিনিসটা ন্যাচারাল দেখাবে না, সামনে থেকে একটুখানি ছেড়ে দিয়ে তারপর বাকি অংশটাতে কিন্তু আইব্রো জেলটা লাগাবে এবং ভালোভাবে আইব্রোটা এঁকে নেবে। এর ফলে যেটা হবে, তোমার আইব্রো যে গ্যাপগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে ঢেকে যায়, তার ফলে আইব্রোটা অনেক বেশি দেখতে সুন্দর এবং ন্যাচারাল লাগে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ব্রাশ, সেটা দিয়ে ভালোভাবে আমি আমার আইব্রো জেলটাকে ব্লেন্ড করে নিচ্ছি, তার সাথে কম করে নিচ্ছি আইব্রো জেলটাকে। আর এরপর দেখো নিয়ে নিয়েছি সুইস বিউটির কনসিলার, সেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আইলিডে, আর আমার আইব্রোর চারপাশে আমি অ্যাপ্লাই করছি, তার কারণ আইব্রো যখন আমি ড্র করছিলাম তখন যদি কোনো প্রোডাক্ট বেরিয়ে থেকে যায় তাহলে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে, তার সাথে সাথে তোমার আইব্রোটা খুব ভালোভাবে হাইলাইট হবে এবং আইব্রোর একটা শেপ আসবে। এই জন্য আমি ভালোভাবে আইব্রোটাকে শেপ দিচ্ছি, আর তার সাথে সাথে আমি আইলিডও অ্যাপ্লাই করে নিচ্ছি। একবারে আমি আমার আইলিডটাকে রেডি করে নেব, তার কারণ আমি আই মেকআপ করবো, আই শ্যাডো দেবো, তো যে কোনো আই শ্যাডো অ্যাপ্লাই করার আগে বা আই মেকআপ করার আগে আইলিডটাকে কিন্তু প্রপারভাবে রেডি করা ভীষণই ইম্পর্টেন্ট। এরপর আমি নিয়ে নিয়েছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার, সেটা দিয়ে কিন্তু আমি আমার কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি নিয়ে নেবো একটা লুজ পাউডার, এটা আমি নিয়ে নিয়েছি হোয়াইট টোনের লুজ পাউডার, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লুজ পাউডার কিংবা তোমরা কম্প্যাক্ট পাউডারও কিন্তু ইউজ করতে পারো। এবার পাউডারটা দিয়ে আমি আমার যে আইলিডটায় অ্যাপ্লাই করেছি কনসিলার, সেটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ না পড়ে। আইলিডটা রেডি হয়ে গেছে, আর এরপর আমি আমার ফেসটাকে রেডি করবো ফাউন্ডেশন দিয়ে। আমি লরিয়ালের একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তোমরা এটাও নিতে পারো, এটা লং লাস্টিং একটা ফাউন্ডেশন, আদারওয়াইজ তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো ফাউন্ডেশন নিতে পারো। তারপর সেটাকে আমি পুরো মুখে দিয়ে নিয়েছি এবং এখন ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, আর মুখের সাথে সাথে কিন্তু গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। এরপর আমি আমার আই মেকআপটা শুরু করব, সেই জন্য নিয়ে নিয়েছি কালার স্টুডিওর আই শ্যাডো প্যালেট, সেখান থেকে নিয়ে নিয়েছি একটা ব্রাউন শেডের আই শ্যাডো, আর নিয়ে নিয়েছি একটা ফ্লপি ব্রাশ, যেটার সাহায্যে আমি আমার প্রথমে ইনার কর্নার টু আউটার কর্নার কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, তার ফলে যেটা হবে ক্রিজটা ড্র হয়ে যাবে খুব সুন্দরভাবে। আর আজকের আই মেকআপটা আমি খুবই সিম্পলভাবে করব, যাতে তোমরা ডে টাইমে যেতে পারো, তোমরা চাইলে নাইটও এই মেকআপটা করতে পারো, ভীষণ হালকা মেকআপ যারা পছন্দ করো তার সাথে কিন্তু একটা গ্লোই লুক দেবে। আর এত সিম্পল মেকআপ, তোমরা যারা কলেজ গার্ল স্কুল গার্ল আছো তারা অবশ্যই ট্রাই করো ভিডিও, আশা করি তোমাদের এই মেকআপটা ভীষণ ভালো লাগবে। সো সেমভাবে আমি আদার আরেকটা চোখেও কিন্তু সেমভাবে আমি ব্রাউন কালারটা অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটা রেডিশ অরেঞ্জ টাইপের একটা কালার, সেটা দিয়ে আমি আমার যে আইলিডটা ছিল সেটা অ্যাপ্লাই করছি। আজকে আমি কোনো গ্লিটার সেইভাবে ইউজ করছি না, গ্লিটার আই শ্যাডো দিচ্ছি না, একটা ম্যাট লুক রাখছি, বিকজ গ্লিটার দিলে ব্যাপারটা আরও বেশি ঝকমকে হয়ে যাবে, সো আমি অতটা চাইছি না, আমি এমন একটা লুক চাইছি
যেটা ভীষণ একটা এলিগেন্ট লুক আসবে। তো ভালোভাবে আমি আইলিডটাকে রেডি করে নিচ্ছি, ওই অরেঞ্জ শেডটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর যে কোনো আই মেকআপে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট, ব্লেন্ডিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তো এবার আমি একটা ওই ব্রাশটা দিয়েই ওই অরেঞ্জিস কালারটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশেও লাগিয়ে নিচ্ছি, তার ফলে যাতে একটা খুব ন্যাচারাল লুক আসে সেই জন্য। তোমরা চাইলে কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্য কিন্তু লোয়ার ল্যাশে আইশ্যাডোটা অ্যাপ্লাই করতে পারো, তোমাদের সুবিধার্থে। যেহেতু আমার অভ্যেস আছে তাই আমি ওই ফ্লাপি ব্রাশটা দিয়েই কিন্তু অ্যাপ্লাই করলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি লাইনার, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো লাইনার নিতে পারো। আর আজকে আমি লাইনারই ইউজ করব, কাজল ইউজ করব না। তোমরা যারা কাজল ইউজ করতে চাও তারা অ্যাপ্লাই করতে পারো। আমি আজকে একটা উইংস লাইনার ড্র করছি, আর উইংস লাইনারটাই আমি আজকে রাখবো। তো এখানে আমার কিন্তু দুটো চোখেই খুব ভালোভাবে লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি মাস্কারা, মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ল্যাশও ইউজ করব। তোমরা যাদের কাছে ল্যাশ নেই যাদের কাছে কিংবা লাগাতে পারো না, তারা কিন্তু মাস্কারাও লাগাতে পারো। সো এরপর দেখো আমি নিয়ে নিয়েছি একটা অ্যাঙ্গেল ব্রাশ, ফ্লপি অ্যাঙ্গেল ব্রাশ, তাতে নিয়ে নিয়েছি কন্ট্রোল পাউডার, এবং সেটা দিয়ে কিন্তু আমি আমার চিকবোনটাকে হাইলাইট করছি। তার ফলে আমার মুখটা যেহেতু একটুখানি ফ্যাটি, যারা আমার মতো একটুখানি ফ্যাটি আছো কিংবা ফেসটাকে একটা শেপ দিতে চাও তারা কিন্তু অবশ্যই কন্ট্রোল করবে। যেমন আমি করছি আমার চিকবোনে, আর করে নিচ্ছি থুতনির নিচে বা জ লাইনে বলতে পারো, জ লাইনটাকে আমি হাইলাইট করছি। যেহেতু আমাদের ডাবল চিন থাকে অনেকেরই, তো জ লাইনটাকে তুমি যদি কন্ট্রোল করো জ লাইনটাই, তাহলে কিন্তু ফেসটা অনেকটা তোমার পাতলা দেখাবে। তার সাথে সাথে আমি নোজ কন্ট্রোলিংও করছি। এবার হচ্ছে ফাইনাল লুকটা দেখো, কন্ট্রোলিংটা করার পর ফেসটা অ্যাকচুয়ালি কীরকম এসছে। এরপর আমি নিয়ে নিয়েছি একটা অরেঞ্জিশ, পিচি অরেঞ্জিশ টাইপের একটা ব্লাশ, সেটা আমি একটা ফ্লপি ব্রাশের সাহায্যে কিন্তু আমি আমার অ্যাপেল চেনে অ্যাপ্লাই করে নিচ্ছি, তার সাথে থুতনিতে এবং নাকেও। তার ফলে একটা খুব প্রিটি একটা লুক আসে, খুব মিষ্টি দেখায়। আর এরপর আমি নিয়ে নিয়েছি হাইলাইটার, এটা সুইস বিউটির হাইলাইটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার নিতে পারো, এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি একটা হাইলাইটার, যাদের বাজেট খুব কম সো তারা কিন্তু এই হাইলাইটারটা নিতে পারো, কম বাজেটে খুবই ভালো। তো আমি আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলো কিন্তু হাইলাইট করে নিচ্ছি আমার ফ্যান ব্রাশের সাহায্যে। তো এখানে আমার হাইলাইট করা হয়ে গেছে, আর খুবই সুন্দর একটা গ্লোই লুক দেয় খুব সিম্পলের মধ্যে, সেটা আমার খুব ভালো লাগে এই হাইলাইটারটা। তো এরপর আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে একটা আইল্যাশ, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আইল্যাশটা দেখো, একটা চোখে অ্যাপ্লাই করেছি আর একটা করিনি, তফাৎটা তোমরাই দেখো, এই জন্য আমি আরেকটা অ্যাপ্লাই করে না আজকে না করেই দেখালাম। সো এবার দেখো আমার দুটো চোখে অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো যাদের কাছে আছে বা তোমরা আইল্যাশ করতে পারো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবে, চোখটা ভীষণই গর্জিয়াস দেখায়। তো আজকে যেহেতু আমি কোনো গ্লিটার ইউজ করিনি, একটা ম্যাট লুক রেখেছি, তো লাস্টে আমি ভাবলাম যে ইনার কর্নার আর আমার যে আইব্রো যেতে বোনটা রয়েছে সেটাকে হাইলাইট করা দরকার, তো আমি সেটা হাইলাইট করে নিচ্ছি। সো এখানে কমপ্লিট। এরপর আমি নিয়ে নেব লিপস্টিক, একটা রেড কালারের লিপস্টিক নিয়েছি। যেহেতু আমি ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে আজকে শাড়ি ব্লাউজ পরছি, তো সেই কারণে রেড কালারের নিয়ে নিয়েছি। এটা মেবিলিংয়ের লিপস্টিক, লং লাস্টিং, ভীষণই সুন্দর একটা লিপস্টিক। তোমরা যদি সরস্বতী পুজোর ফুচকাও খাও তাও এই কালারটা কিন্তু, লিপস্টিকটা কিন্তু উঠবে, খুবই ভালো একটা লিপস্টিক, তোমরা নিতে পারো। তো আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটা। এখানে লিপস্টিকটা কিন্তু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিয়েছি একদম লাস্ট প্রোডাক্ট, সেটিং স্প্রে। এটা ফেসেস ক্যানাডার একটা সেটিং স্প্রে, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে কেনার পরে। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম আজকে মেকআপে, ভীষণই ভালো লেগেছে এই সেটিং স্প্রেটা। সেখানে আমি রেডি নেই, সো শাড়ি গয়না এবং চুলটা রেডি করে আমি চলে এসেছি। তো আজকের মেকআপ টিউটোরিয়ালের ফাইনাল লুক এটা। সো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখো, ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো।
এই যে ছিল আজকে মেকআপ টিউটোরিয়াল, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দাও, ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দাও, আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দাও, তার ফলে যখন আমি নতুন ভিডিওর আপডেট দেবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে।